ক্রমাগতবদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে। আমাদের চারিদিকে অনেক ইতিহাস ফুলগুধারার মতো বয়ে চলেছে অনন্তকাল ধরে। সেই ইতিহাসের পাতা থেকে কিছু খণ্ডচিত্র তোমাদের সামনে নিয়ে এসেছি আমি বিশ্বজিৎ, আমার চ্যানেল জার্নি উইথ ড্রিমসকে সাথে নিয়ে কিছু আড্ডা, কিছু গল্প আর এক্সপ্লোর। চলো শুরু করা যাক। আমি এসে গেছি আত্রের পুরনো পথ ধরে নতুন পথের সঙ্গমের স্থলে, আমাদের সদর ঘাটের কাছে। এটা শুধু আত্রের প্রশ্ন নয়, টেমস থেকে টাইগ্রিস, ভলগা থেকে বুড়িগঙ্গা পর্যন্ত একই প্রশ্ন কালের প্রবাহে সবাই করে চলেছে। যারা আমরা ভ্রমণ করতে বেরিয়েছি তাদের পথে পথে ইতিহাসের খোঁজে আমরা যখন নদীকে মাধ্যম করেছি, নদীর সাথে আমাদের অনেক কিছু কথা না কথা বলার ইতিহাস জড়িয়ে আছে। এখনো কান পাতলে শুনতে পাই নিস্তব্ধ এক ইতিহাস বয়ে চলেছে নদীর কুলুকুলু ধ্বনির মাধ্যমে। 300 বৎসর আগের এই বন্দর ঘাট, যেখানে মাঝি মল্লাদের আনাগোনা, দূর থেকে শোনা যেত সামাল সামাল, ওই দেখা যায় বালুর ঘাট, এই নীরব সাক্ষী এই সদর ঘাট। এই সদর ঘাটেই নদী, সদর ঘাট আর নদীর জন্যই আজকে এই শহরের নাম। আমরা ফিরে যাই 1877 সালের কয়েকটি ঘটনা এই সদর ঘাটের মাধ্যমে জড়িয়ে আছে। 1877, তখন বালুরঘাটের সাহেব কাছারিতে ভাগ্যকুলের কুণ্ডুদের ধানের গোলা এবং কাছারি বাড়ি ছিল, আর সাহাদের পাটের গোলা, ধানের গোলা, এই দুই বড় মহাজন বালুরঘাটের ইতিহাসের ক্ষেত্রে, বালুরঘাটের সভ্যতার ক্ষেত্রে, শহরের উন্নতির ক্ষেত্রে এক অপরিসীম দান রেখে গেছেন। কিন্তু এর মধ্যেও একটা গল্প আছে। এই ভাগ্যকুলের কুণ্ডুদের যে ধানের গোলা ছিল, সেখানে সেই সময়ের জেলায় প্রথম চালের কল এর পত্তন করেছিল। তখনকার পদ্ধতিতে 50টা ঢেঁকি, প্রায় 1500 শ্রমিক এই কাজের সাথে যুক্ত থাকত। আর এদিকে সাহাদের প্রায় 150 লেঠেল বাহিনী নিয়ে তাদের ব্যবসা। ওই সময় সাহারা ওদের 3000 মনের একটা বরাত পেয়েছিল। নৌকা নেই, নৌকা সব বাইরে চলে গেছে। ভাগ্যকুলের পুণ্ডুদের তখন তারা অনুরোধ করেছিল যে কিছু নৌকা তাদেরকে ব্যবসার স্বার্থে সাহায্য করতে, কিন্তু তারা করেনি। তখন সৃষ্টি হয়েছিল দুই পক্ষের মধ্যে এক প্রায় যুদ্ধের মতো অবস্থা। একদিকে ঢিকি বাহিনী, আর একদিকে
বরকন্দাজ বাহিনী। বর্তমানে সাধনা মোড়ের যেখানে আছে সেই জায়গায় দুই পক্ষ একদম সম্মুখ সমরে যুদ্ধং দেহিভাবে, কিন্তু বালুরঘাটের প্রথম ব্যক্তিত্বময় এবং ইতিহাসের অনেক ঘটনার সাথে তিনি জড়িত শ্রদ্ধেয় গৌরী চন্দ্রপাল, তখন তিনি কাছারি কুঠির সাহেব কাছারি কুঠির ম্যানেজার হিসাবে কাজ করতেন। তার মধ্যস্থতায় সেই সম্মুখ সমর শান্তি প্রতিষ্ঠিত হয়। যাই হোক, আমরা কালের গর্ভে বিভিন্ন ইতিহাসের কথা আলোচনা করছি, তার সাথে সাথে আধুনিক বালুরঘাটের কথাও এই যাত্রায় আমি দেখব, তার সাথে সংস্কৃতি, নতুন আধুনিক সভ্যতার কথা, আধুনিক উত্থানের কথা, সাহিত্যের কথা, নতুন জাগরণের কথা, স্বাধীনতা সংগ্রামের বালুরঘাটের কথা। আজকে এই পর্যন্ত, আপনারা সাথে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন।